নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার পেজেও আপনাদের আরও একবার ওয়েলকাম। এখানে আমি আজকে করব মাটনের লাল ঝোল। তো কিভাবে করছি, কি কি লাগছে একবার আমি বলে দিই। এখানে আমি 600 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, যার মধ্যে এখানে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আদা বাটা, রসুন বাটা, আর সর্ষের তেল দিয়ে, আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে এখানে আমি মাটনটাকে ভালো করে মাখিয়ে নেব। আর যে কোনো কিছু দেখবেন, ভালো করে মাখিয়ে নিলে কিন্তু খেতে দারুণ হয়। ম্যারিনেটটা ভালো হলে তাহলে কিন্তু রান্নাটাও ভালো হয়। তো আমি এখানে মেখে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমার আন্দাজ অনুযায়ী আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি একদম ঝিরি ঝিরি করে কাটার চেষ্টা করেছি, আপনারাও সেরকম করবেন। এরপর আমি মাংসের সাথে ভালো করে মেখে নেব। আর এখানে পেঁয়াজটা একটু বড় বড় করে কাটলে মুখে পড়লে ভালো লাগে না, তো আমি সেই জন্য ঝিরি ঝিরি করে কাটলাম। এরপর আমি এখানে ফেটিয়ে রেখেছিলাম 2 চামচ মতো টক দই, যেটাকে দিয়ে দিলাম। এরপর এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর আবারও ভালো করে কিছুক্ষণ মেখে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট, 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে যতক্ষণে গরম হচ্ছে, একটা কথা বলে দিই, আমার এই কড়াইটার কথা অনেকেই কমেন্ট করে বলেন যে কড়াইটা খুবই পরিষ্কার থাকে, সেই টিপস আমি অন্য একদিন দেবো। তো এখানে যাই হোক, আমি আলুটাকে কেটে নিয়ে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, একদম কড়া করে ভেজে নেব। আর মাংসের আলু এরকম বড় বড় সাইজ হলেই ভালো লাগে। আর বাঙালির তো আলু নিয়ে একটা ইমোশন, মাংসের বিশেষ করে মাটনের আলু বাঙালিরা অনেক পছন্দ করে, আমারও ভীষণ ভালো লাগে। যাদের ভালো লাগে মাংসের আলু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর আমি আরেকটু তেল দিয়ে এখানে গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি গরম হয়ে এলে। এরপর আমি এখানে ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিলাম। মাংস দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো এই 7 থেকে 8 মিনিট, যতক্ষণে মশলা থেকে তেল না ছাড়ছে আর মাংসটাও একটু কালার চেঞ্জ না হচ্ছে। তো আমি 7 থেকে 8 মিনিট ভালো করে কষাতে থাকবো। আর আমার এই পেজে যারা নতুন, অবশ্যই যদি আমার রেসিপি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটু ফলো করে দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি এই যে দেখুন, মাটন থেকে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি এই 2 থেকে 2.5 মিনিট ঢেকে রেখেছিলাম। এরপর দেখুন মাংসটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মাংস থেকে তেল বেরিয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। মাংস কিন্তু যত ভালো করে কষাবেন খেতে কিন্তু তত বেশি দুর্দান্ত হবে। তো এখানে আমি এরপর মাংস কষানো হয়ে গেছে, আমি এখানে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম। মাংসের মধ্যে যে কোনো মাংস বলুন, মাছ বলুন, উষ্ণ গরম জল দিলে কিন্তু তার টেস্ট আলাদাই হয়। তো এখানে আমি ঢেকে 20 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। এরপর আমি একটু দেখে নিচ্ছি চেক করে, এটা যেহেতু আমি প্রেশার কুকারে করছি না, আপনারা চাইলে কষিয়ে নিয়ে প্রেশার কুকারেও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমি ঢেকে আবারও 10 থেকে 15 মিনিট রান্না করেছি। এখানে কিন্তু আলু মাংস পুরোই সিদ্ধ হয়ে গেছে আমার। এরপর নামানোর আগে এখানে আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। ব্যাস, তাহলেই রেডি মাংসের লাল ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।